হ্যালো গাইস, আপনারা ইনস্টাগ্রামের একটি নতুন সমস্যায় পড়ে থাকবেন। আপনারা যখনই আপনার ইনস্টাগ্রামটিকে লগ আউট করে নেবেন এবং পুনরায় হয়তো কোনোদিন লগ ইন করতে যাচ্ছেন, সেই সময় আপনারা একটা সমস্যায় পড়ে থাকবেন। আপনার যদি এখানে পাসওয়ার্ডও মনে না থাকে এবং ধরুন আপনার কোনো ফেসবুক অ্যাকাউন্টও যোগ নেই, তাহলে আপনারা কি করেন, এখানে একটি অপশান পেয়ে যান গেট হেল্প লগ ইন। আপনি এখানে যদি ক্লিক করে নেন তাহলে দেখতে পান যে এখানে আপনার ইউজার নেম কিংবা ইমেল অথবা ফোন নাম্বার চাইছে। আপনি ধরুন এখানে আপনার ইউজার নেমটি দিয়ে দিলেন, কিন্তু এখানে একটি প্রবলেম কি হচ্ছে, আপনি যখনই এখানে নেক্সট অপশানে ক্লিক করে নিচ্ছেন এবং আপনারা এখানে সেন্ড অ্যান্ড SMS এ ক্লিক করে নিচ্ছেন, কিন্তু আপনার কি প্রবলেম হচ্ছে, এখানে দেখিয়ে দিচ্ছে যে এখানে OTPটি সেন্ড করে দেওয়া হয়েছে কিন্তু কোনোরূপ OTP আপনার মোবাইলে আসছে না, তাহলে আপনারা অবশ্যই ইনস্টাগ্রামটিকে লগ ইন করতে পারছেন না। এমত অবস্থায় আপনারা কি কি করবেন, আমি আপনাদের এই ভিডিওটিতে তিনটি আলাদা আলাদা পদ্ধতি বলবো। আপনি আলাদা আলাদা তিনটি পদ্ধতিতে আপনার অ্যাকাউন্টটিকে এক মিনিটের মধ্যেই লগ ইন করতে পারবেন এবং আপনার এই OTP-র প্রবলেমটি অবশ্যই সলভ হয়ে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক, চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটি শেষে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ ইনস্টাগ্রাম রিলেটেড যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও অবশ্যই আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যখনই আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে এখানে লগ ইন করার জন্য আপনার ইউজার নেমটি দিয়ে এখানে নেক্সট অপশানে ক্লিক করে নিয়েছেন এবং আপনি এখানে আপনার SMS এর মাধ্যমে OTP ভেরিফিকেশন করতে চাইছেন কিন্তু আপনার মোবাইলে OTP আসছে না, তাহলে সেই মুহূর্তে কি করবেন, আপনি এখানে ইনস্টাগ্রাম থেকে বেরিয়ে আসবেন এবং ইনস্টাগ্রাম থেকে বেরিয়ে এসে ইনস্টাগ্রামটিকে পুনরায় ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন। তারপর এখানে অ্যাপ ইনফোতে ক্লিক করে নেবেন এবং অ্যাপ ইনফোতে ক্লিক করে নেওয়ার পরে এখানে একটি অপশান পেয়ে যাবেন ক্লিয়ার ডাটা বলে। আপনি সেই অপশানে ক্লিক করে নিয়ে এখানে ক্লিয়ার ক্যাচ করে নেবেন এবং ক্লিয়ার ক্যাচটি করে নেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনার মোবাইলে থাকা প্লে স্টোরটি ওপেন করে নেবেন এবং এখানে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে। এবং ইনস্টাগ্রামটিকে সার্চ করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসেছে কিনা। যদি ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসে থাকে আপনি তৎক্ষণাৎ ইনস্টাগ্রামটিকে আপডেট করে নিন এবং ইনস্টাগ্রামটিকে আপডেট করে নেওয়ার পরে আপনি পুনরায় আপনার ইনস্টাগ্রামটি ওপেন করে নেবেন এবং আরেকবার আপনার OTPটি সেন্ড করে নেবেন, হয়তো আপনার প্রবলেমটি সলভ হয়ে যেতে পারে। এবারে ধরুন আপনি ইনস্টাগ্রামটিকে আপডেট করে নিয়েছেন কিন্তু তবুও আপনার OTPটি আসছে না, তাহলে এই স্টেপটি ফলো করুন। এবারে দেখুন আপনার অ্যাকাউন্টে অবশ্যই হয়তো কোনো না কোনো ইমেল যোগ থাকবে, তাহলে আপনারা কি করবেন, প্রথম অপশানটা চুজ করে নেবেন, এখানে সেন্ড অ্যান্ড ইমেলে ক্লিক করে নেবেন এবং সেন্ড অ্যান্ড ইমেলে যখনই ক্লিক করে নেবেন দেখুন আপনার যে ইমেলটি এখানে যোগ করা রয়েছে সেই ইমেলে আপনার একটি কনফার্মেশন লিঙ্ক দিয়েছে, আপনি এখানে ওকে দিয়ে ক্লিক করে নেবেন এবং এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনার মোবাইলে থাকা জিমেলটি ওপেন করে নেবেন। দেখুন আমার একটি নতুন ইমেল এখানে চলে এসেছে, আমি এই ইমেলটি ওপেন করে নিচ্ছি। দেখুন এখানে দুটি অপশান রয়েছে, লগ ইন অ্যাজ আমার যে অ্যাকাউন্টে রয়েছে সেটি এবং নিচে একটি অপশান পেয়ে যাবেন রিসেট ইওর পাসওয়ার্ড। আপনি যদি শুধুমাত্র লগ ইন করতে চান তাহলে এখানে লগ ইনে ক্লিক করে নেবেন এবং আপনি যদি পাসওয়ার্ডও চেঞ্জ করতে চান তাহলে এখানে যদি আপনারা ক্লিক করে নেন তাহলে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন। কিন্তু এখানেও একটি সমস্যা রয়েছে, অনেকের অ্যাকাউন্টের সাথে ইমেল যোগ থাকে না। আপনার অ্যাকাউন্টের সাথেও যদি ইমেল যোগ না থাকে এবং আপনি চান শুধুমাত্র OTP-র মাধ্যমেই আপনার অ্যাকাউন্টটি ফিরে পেতে, তাহলে আপনার এই স্টেপটি অবশ্যই ফলো করুন। দেখুন এখানে আপনি সেন্ড অ্যান্ড SMS এ যদি ক্লিক করে নেন আপনার নর্মাল মেসেজ অ্যাপে কিন্তু এখানে OTP-টি আসছে না। এর জন্য আপনারা কি করবেন, আপনারা পুনরায় এখানে ব্যাক করে নেবেন ইনস্টাগ্রাম থেকে এবং এখানে প্লে স্টোরটি ওপেন করে নেবেন এবং এখানে সার্চ করে নেবেন মেসেজ বলে এবং মেসেজ বলে সার্চ করে নেওয়ার পরে প্রথম যে অ্যাপসটি পেয়ে যাবেন দেখুন এই অ্যাপসটি, মেসেজেস SMS টেক্সটিং অ্যাপ। এই অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন এবং এই অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার পরে আপনারা এখানে ওপেনে ক্লিক করে নেবেন এবং অ্যাপটিকে ওপেন করে নেবেন। তারপরে এখানে আপনারা ওকে গট ইটে ক্লিক করে নেবেন এবং আপনার এরকম একটি পেজ যদি ওপেন হয় আপনি এখানে মেসেজটিকে সিলেক্ট করে নেবেন যে অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নিয়েছিলেন। তারপর এখান থেকে আপনারা ব্যাক করে নেবেন এবং তারপরে দেখতে পারবেন আপনার মোবাইলে আগে থেকে যেটি ইনস্টল হয়েছিল মেসেজিং অ্যাপস সেটি ডিফল্ট করা রয়েছে। এরপরে আপনারা কি করবেন, আপনি যে অ্যাপসটিকে ইনস্টল করে নিয়েছেন সেই মেসেজ অ্যাপটিকে এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা নিচে একটি অপশান পেয়ে যাবেন সেট অ্যাজ ডিফল্ট, আপনি সেই অপশানে ক্লিক করে নেবেন। তারপরে দেখবেন আপনার এখানে সাইনিং হচ্ছে, অর্থাৎ আপনার সেই সমস্ত মেসেজ অ্যাপে যে সমস্ত SMS রয়েছে
তার সমস্ত কিছু এই এসএমএস অ্যাপে চলে আসবে। আপনারা কয়েক সেকেন্ড এখানে ওয়েট করে নেবেন এবং এরপর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনি এতক্ষণ যে ওটিপি এসএমএসটি পাচ্ছিলেন না তা এই অ্যাপে অলরেডি চলে এসেছে। এখানে দেখুন সেই মেসেজটি রয়েছে ইনস্টাগ্রামটিকে রিসেট করে নেওয়ার জন্য, আপনি সেই এসএমএসটিতে ক্লিক করে নেবেন এবং এখানে দেখুন আপনার রিসেট করা একটি লিংক রয়েছে। এমনকি এখানে আপনাকে লাইভ প্রুফও দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে পুনরায় ইনস্টাগ্রামটি ওপেন করে নিচ্ছি এবং এখানে যদি আমি পুনরায় এখানে ক্লিক করে নিই সেন্ড অ্যান এসএমএস, এখানে ক্লিক করে নেওয়ার সাথে সাথেই দেখুন সেই অ্যাপে একটি নোটিফিকেশান চলে এসেছে এবং সেই এসএমএসটি যদি আপনি ক্লিক করে নেন দেখুন আর একটি লিঙ্ক এখানে দিয়ে দিয়েছে, অর্থাৎ আপনার যে ওটিপির প্রবলেমটি হচ্ছিল তা অবশ্যই সলভ হয়ে যাবে। তো এই স্টেপগুলি ফলো করে আপনার প্রবলেমটি সমাধান করতে পারেন। আর ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দিন, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে ইনস্টাগ্রামের আরও কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাংকস ফর ওয়াচিং।